আসসালামু আলাইকুম ভিভার্স সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি সারাদিন রোজা রাখার পর ইফতারে যদি এরকম কালারফুল একটি ড্রিঙ্কস থাকে তাহলে দেখতে যেমন ভালো লাগে তেমনি খাওয়ার পরেও শরীরের সমস্ত ক্লান্তি দূর হয়ে যায় আর সেই ড্রিঙ্কসটি যদি হাতের কাছে যা যা উপকরণ আছে তা দিয়ে খুব ছটপট তৈরি করা যায় তাহলে তো কোনো কথাই নেই হ্যাঁ আজকে আমি সেরকমই ছটপট করা যায় এরকম একটি ড্রিঙ্কসের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনারা সবাই রেসিপিটি বাসায় ট্রাই করবেন আর অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন আজকের এই ঝটপট তৈরি করা ড্রিঙ্কসটির জন্য আমাদের যে যে উপকরণগুলো লাগবে সেগুলো হলো আমি এখানে দুটো আপেল ছোট ছোট করে কেটে নিয়েছি আরও নিয়েছি স্বাদমতো চিনি লাগবে দুই টেবিল চামচ লেবুর রস দুই টেবিল চামচ মধু লাগবে এক কাপ পানি এবার আমি সবগুলো উপকরণ এক এক করে ব্লেন্ডারে দিয়ে দিব আমি এখানে দুই টেবিল চামচ চিনি ব্যবহার করেছি আপনারা চাইলে চিনির পরিমাণ বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন একইভাবে মধু এবং লেবুর রসও দুই টেবিল চামচ করে নিয়েছি চাইলে মধুটাও আপনারা কমিয়ে এবং বাড়িয়ে নিতে পারেন সবশেষে অ্যাড করে দিব পানি আমি এখানে এক কাপ পানি দিয়ে দিয়েছি ব্লেন্ড করা হয়ে গিয়েছে এবার আমি একটি পাত্রে ঢেলে নিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল আজকে ড্রিঙ্কস খুব তাড়াতাড়ি এবং সহজ উপায়ে তৈরি করা যায় এই ড্রিঙ্কসটি এবার আমি সার্ভ করে দিচ্ছি আপনারা চাইলে ড্রিঙ্কসটি সার্ভের আগে অনেকক্ষণ ফ্রিজে রেখে ঠান্ডাও করতে পারেন অথবা আমার মতো আইস কিউব দিয়েও সার্ভ করতে পারেন সবশেষে আমি এবার দিয়ে দিচ্ছি আইস কিউব এরকম এক গ্লাস ড্রিঙ্কস শরীরের সব ক্লান্তি দূর করে তা যেমন দেখতে সুন্দর তেমনি খুব হেলদি ব্যাস তৈরি হয়ে গেল আপনারা সবাই অবশ্যই অবশ্যই আজকের এই ড্রিঙ্কসটি ইফতারে ট্রাই করবেন আর আমাকে অবশ্যই অবশ্যই জানাবেন কেমন হয়েছে আপনাদের যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমাকে সাপোর্ট করবেন প্লিজ আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে করে সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে চলে যায় দেখুন ড্রিঙ্কসটি দেখতে কত সুন্দর কত কালারফুল দেখাচ্ছে হ্যাঁ আজকের মতো আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট এপিসোডে